আগামী 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ পালন উপলক্ষে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে আজ শনিবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানার সভাপতিত্বে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মিরাজুল ইসলাম এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বর্ণালী দেবনাথ, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, সময় মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এরপরে একই সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ইহাব আশরাফ, এমআই টেলিভিশন। যে বড়টা বানাইতেছে সে কই গড়ে বিয়ে কোথায় যাব, এদের কাছে আমরা কিছু কনসিডারেশন টাইম দিয়ে আসছি। ইনশাআল্লাহ পরে নির্বাচনের সময় দুটা বিষয় আমরা সমন্বয় করে এটা আলাদা নির্বাচনের পরে আমরা ভুল সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিত আছেন ভাণ্ডারিয়া উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন, পৌর মেয়র মহোদয় উপস্থিত আছেন, ভাইস চেয়ারম্যান বীরেন্দু উপস্থিত আছেন।